এই মানব দেহতন্ত্রকে যোগে আমরা পাঁচটি আবরণ বা পাঁচটি স্তর হিসেবে দেখি শরীরের পাঁচটি স্তর যোগের ব্যবস্থায় মন বলে কিছুই নেই কোনো কিছু বলেই কিছু নেই শরীর হিসেবে দেখা হয় কারণ আমরা এটাকে রূপান্তরের প্রযুক্তি হিসেবে দেখছি এগুলিকে বলে অন্নময় কোষ মনময় কোষ প্রাণময় কোষ বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ অন্ন মানে যে খাবারটা আপনি খেয়েছেন আপনি যাকে আমার শরীর বলেন সেটা শুধুই যে খাবারটা আপনি খেয়েছেন তাই না এটা খাদ্যের স্তূপ ছোট না বড় হবে সেটা আপনার পছন্দ যেভাবেই হোক এটা খাদ্যের স্তূপ তাই না বাইরে থেকে আপনার সংগ্রহ করা ভৌত শরীরটির মতোই একটি মানসিক শরীরও আছে মন বলে এখানে বা ওখানে কিছু নেই শরীরের প্রতিটি কোষের নিজস্ব বুদ্ধিবৃত্তি আছে শরীরের প্রতিটি কোষের নিজস্ব স্মৃতি আছে তাই না তো মনেরও একটা শরীর আছে এটাই মানসিক শরীর বা মনোময় কোষ বলে পরিচিত তো ওটা আর এটা এই বেশি কিছু করতে পারে না যদি না আপনি উচ্চমানের শক্তির সাথে প্লাগটা যুক্ত করেন তো শরীরের তৃতীয় স্তরটিকে বলা হয় প্রাণময় কোষ বা শক্তি শরীর এই তিনটি স্তরই ভৌত প্রকৃতির শরীরের পরবর্তী স্তরটি হল এক ক্রান্তিকালীন দেহ যার নাম বিজ্ঞানময় কোষ এ এক শরীর ভৌত থেকে অভৌতে ক্রান্তিকালীন শরীর হিসাবে হচ্ছে এটি ভৌত বৈশিষ্ট্যের কিছুই বহন করে না আবার একই সঙ্গে এটি পুরোপুরি অভৌত হয়ে ওঠেনি পঞ্চম স্তরটিকে বলা হয় আনন্দময় কোষ ইংরাজি ভাষায় এর অনুবাদটি হল ব্লিস বডি ব্লিস বডি মানে এই নয় যে আপনার ভেতরে একটি আনন্দের বুদবুদ আছে এটাকে আনন্দময় শরীর বলছি কারণ আমাদের অভিজ্ঞতায় যখনই এটাকে স্পর্শ করি আমরা আনন্দময় হয়ে উঠি এটাকে পরমানন্দ শরীর বললেও সেটা এর প্রকৃতি নয় সেটা এর প্রভাব আমাদের জন্য তাই এটাকে আনন্দময় শরীর বললেও সেটা এর প্রকৃতি নয় এটা হলো সেই অভৌতিক মাত্রা যেটা যা কিছু ভৌত তার উৎস যদি আপনি ভৌত শরীর মানসিক শরীর ও প্রাণ শরীরের মধ্যে সঠিক ও ভারসাম্য রাখেন আপনার ভেতরে মানসিক বা শারীরিক অসুস্থতা বলে কিছুই থাকবে না এটা অবিন্যস্ত অবস্থায় বলি সব রকমের সমস্যা জন্ম দেয় শরীরে যথেষ্ট স্বাচ্ছন্দ্য এলে আর রোগের বালাই থাকে না তো এই তিনটি জিনিসকে এক লাইনে নিয়ে আসতে পারলে কেবল তখনই আপনার উত্তরণ হয় সেই আনন্দময় কোষকে স্পর্শ করার একটা সম্ভাবনা তৈরি হয় যেখানে পরমানন্দ একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে এটা নয় যে আপনি কোনো কিছুর জন্য পরমানন্দে আছেন আপনি এমনি পরমানন্দময় কারণ সেটাই জীবনের প্রকৃতি নিজের সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য তিনটি মৌলিক বিষয়ের যত্ন আপনাকে নিতে হবে খাদ্য কাজকর্ম এবং বিশ্রাম খাবারের কথা এলে যে অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে তা হল কোনো একদিন আপনি যে নির্দিষ্ট ধরনের খাবারটা খাচ্ছেন যাই খান না কেন অবশ্যই তখন সচেতনভাবে খেয়াল রাখুন কত দ্রুত সেটা পরিপাক হয়ে আপনার অংশ হয়ে ওঠে যে খাবারে আপনি খান সেটা যদি তিন ঘন্টারও বেশি থাকে তার মানে আপনি বাজে খাবার খেয়েছেন হয় সেটা এড়িয়ে চলা বা তার পরিমাণ কমিয়ে ফেলা উচিত খাবারটা যদি আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তার মানে আপনি যা খাচ্ছেন আপনার শরীর সেটাকে দক্ষভাবে সামলাতে পারে হয়তো সেটা সব থেকে ভালো খাবার নয় কিন্তু আপনার শরীর সেটাকে সামলাতে পারে এবং একটি থেকে আরেকটি আহারের মধ্যে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা স্পষ্ট ফাঁক তৈরি করেন আর মাঝখানে যদি খাদ্য গ্রহণ না করেন তাহলে দেখবেন শরীরের কোষগুলির মধ্যে যে পরিশুদ্ধিকরণ প্রক্রিয়াটি ঘটবে সেই কোষের পরিশুদ্ধিকরণই হলো স্বাস্থ্যকর জীবনের জন্য সবথেকে জরুরি এবং তাৎপর্যপূর্ণ বিষয় তো দুটি আহারের মধ্যে অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টার তফাত থাকবে আপনার বয়স তিরিশের বেশি হলে দিনে দুটি আহার দুটি পর্যাপ্ত আহারই যথেষ্ট একটি সকালে আর একটি সন্ধ্যায় সন্ধ্যার আহারের পর শুতে যাওয়ার আগে কমপক্ষে তিন ঘন্টা জেগে থাকতে হবে আর তার মধ্যে কিছু কাজকর্ম করা দরকার খুব ভারী কিছু বা কোনো কষ্টকর কাজ হতেই হবে সেটা নয় শুধু একটু হাঁটাহাঁটি বা একটু নাচ বা এরকম কিছু নিজের জন্য কিছু একটা করা যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য শারীরিক সক্রিয়তা বজায় থাকে সন্ধ্যার আহারের পর এটা যদি করেন আপনার শরীর অনেকটাই স্বাস্থ্যবান হবে যদি শুতে যাবার সময় পাকস্থলীতে খাবার থাকে শরীরের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার নিশ্চলতা তৈরি হয় এই নিশ্চলতা ভাবে যেন আরও দ্রুত এগিয়ে যাওয়া মৃত্যুর দিকে মৃত্যু হল চূড়ান্ত নিশ্চলতা আর আপনি যদি পাকস্থলী ভর্তি অবস্থায় শুতে যান একদিকে এটি নিশ্চলতা তৈরি করে অন্য দিকটি হল পাকস্থলী ভর্তি থাকা মানে এটি তলপেটের অন্যান্য অঙ্গের ওপর চাপ তৈরি করে যার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেবে এটা অত্যন্ত জরুরি যখন শুতে যাবেন আবারও যেন খাবারটা পাকস্থলী থেকে বেরিয়ে যায় যাতে সেটি চাপ তৈরি করার মতো ভারী না হয় বিভিন্ন ভঙ্গিতে যখন ঘুমবেন বাদবাকি অঙ্গের ওপর যেন কোনো চাপ তৈরি না হয় কাজকর্মের কথা এলে এই অল্প সময়ে আমি কোনো ব্যায়ামের নির্দেশিকা দিতে চাই না যে সহজ জিনিসটা আমাদের বোঝা দরকার আমাদের শরীর সামনে ঝুঁকতে পেছনে ঝুঁকতে এবং দুপাশের উভয় দিকেই মোচড় দিতে সক্ষম অন্তত এই কাজটুকু হতেই হবে তা সে যাই করি যেভাবেই করি যদি ক্লাসিক্যাল হঠযোগ করেন সেটা হল সর্বোত্তম উপায় এটা করার বিজ্ঞান ভিত্তিক উপায় সেটা এখনো যদি আপনার জীবনে না থাকে যেভাবেই হোক এটা নিশ্চিত করুন প্রতিদিন যে আপনি সামনে ঝুঁকছেন পেছনে ঝুঁকছেন উভয় দিকে মোচর দিচ্ছেন আর উবু হয়ে বসছেন যার ফলে মেরুদণ্ডের প্রসারণ ঘটে অন্তত এই কাজটুকু সবাইকে অবশ্যই করতে হবে দৈনিক ভিত্তিতে যদি আমরা সম্পূর্ণ শরীরকে স্বাস্থ্যকর অবস্থায় রাখতে চাই বিশেষ করে স্নায়ুতন্ত্রটিকে বয়স বাড়লে যেটির সমস্যায় পরিণত হওয়ার প্রবণতা থাকে একজন মানুষের প্রয়োজনীয় বিশ্রামের পরিমাণ নির্ধারিত হয় বিভিন্ন বিষয়ের দ্বারা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কি ধরনের এবং কত পরিমাণ খাদ্য একজন মানুষ গ্রহণ করেন যখন আমি খাদ্যের ধরন বলছি আপনি অবশ্যই নানা খাবার নিয়ে পরীক্ষা করে দেখুন কি ধরনের খাবার আপনার পেট ভার করে দিচ্ছে আর কি ধরনের খাবার আপনাকে হালকা ও সাবলীল রাখছে যদি এটা নিশ্চিত করেন যে আপনার খাদ্যের অন্তত চল্লিশ ভাগ টাটকা সবজি ও ফল তাহলে দেখবেন শরীরে হালকা ভাব আসবে কারণ শরীর যা চায় তা হল বিশ্রাম সেটা ঘুম না হলেও চলবে অধিকাংশ মানুষই ঘুমকেই বিশ্রামের একমাত্র উপায় বলে বোঝেন না আপনি বসুন বা দাঁড়িয়ে থাকুন আপনি বিশ্রামরত হতে পারেন বা অস্থির হয়ে থাকতে পারেন বা জড়তায় ডুবে থাকতে পারেন যদি আপনি চন্মনে অবস্থায় বিশ্রামরত হন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে যে পরিমাণ ঘুম আপনার প্রকৃতই প্রয়োজন সেটি কমে আসবে